নমস্কার টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের স্কিন কি রুক্ষ শুষ্ক নিষ্প্রাণ হয়ে গেছে চিন্তা নেই আজকে আমি একটা ফেস মাস্ক তৈরি করে দেখাবো আর যেটা সপ্তাহে তিন দিন ব্যবহার করলেই তোমরা দেখবে পুজোর মধ্যেই এর ভালো রেজাল্ট পাবে তাহলে চলো দেখে আমি এটা কীভাবে তৈরি করছি আমি নিয়ে নিলাম একটা কলা কড়াটাকে ভালো করে চামচে দিয়ে গ্রেড করে নেবো আমি হাত দিয়ে ভালো করে গ্রেড করে নিচ্ছি গ্রেড করা হয়ে গেছে এবার আমি দু চামচ মতন দই মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ভালো করে মুখে মেখে নিতে হবে মেখে কুড়ি মিনিট রেখে দেবো আমি আমার মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে চলে এসেছি এবার দেখো আমার স্কিনটা আগের থেকে অনেক বেটার লাগছে কলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি ভিটামিন সি থাকে যা আমাদের স্কিনের পক্ষে ভীষণ ভালো আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে আর কলা আমাদের স্কিনে ন্যাচারালভাবে ন্যারিশ করে আমাদের স্কিনে রিঙ্কল আসতে দেয় না আর টক দইতে প্রচুর পরিমাণে ল্যাকট্রিক অ্যাসিড থাকে যা আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এছাড়া ন্যাচারালভাবে মশ্চারাইজ করে এই ফেস মাস্কটা তোমরাও বাড়িতে তৈরি করো এবং অ্যাপ্লাই করো দেখবে খুব তাড়াতাড়ি পুজোর মধ্যেই তোমাদের স্কিনটা অনেক ভালো হয়ে যাবে এটা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবে আমি এখন আসছি বাই